তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি যেই টপিকটি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব, সেই টপিকটি হচ্ছে, ধরুন আপনার ফোনটা এখন আপনি ঘরে রেখে গেলেন এবং সেখান থেকে আপনার ফোনটা আপনার ছোট ভাই বা ছোট বোন ফোনটা চালাচ্ছে, গেমস খেলছে, আরও অনেক কিছু করছে, ঠিক আছে বন্ধুরা, আরও অনেক কিছু করছে এবং গ্যালারিতে গিয়ে ছবি সব কিছু দেখছে, কিন্তু আপনার এমন কোনো পার্সোনাল জিনিস আছে যে দেখে ফেলবে, এখন সেটাকে কীভাবে আটকিয়ে রাখবেন। তো বন্ধুরা, সেই টপিকটা নিয়েই আজকে আমাদের এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন। আর বন্ধুরা, আগে থেকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন জে টাচ। ওকে বন্ধুরা, জে টাচ লিখে যখনই সার্চ করবেন তখন এই যে এরকম একটি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি দেখে অবশ্যই ডাউনলোড করে নেবেন, আর আপনারা চাইলে ওখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, সেগুলো ইনস্টল করবেন। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং এই অ্যাপ্লিকেশনটার নামটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে আপনারা খুব সহজেই নামটা দেখে ইনস্টল করে নিতে পারেন। ওকে বন্ধুরা, সো যাই হোক বন্ধুরা, সো চলুন আমরা কাজগুলো দেখে আসি, কীভাবে আমাদের ফোনটাকে রক্ষা করা যায়, কীভাবে আমাদের সম্মানটা বাঁচানো যায়। যাই হোক বন্ধুরা, সো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে কিছু অ্যালো চাচ্ছে, মানে ওকে টোকে এগুলো চাচ্ছে, সো আমরা ওকে করে দিব, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন এবং উপরে দেখতে পাচ্ছি দুটা রাইট চিহ্ন আছে, আর দুটা অন করার চিহ্ন আছে অন করার মতনই। তো এখন যখন আমরা উপরেরটা অন করবো, গো টু সেটিংসে নিয়ে যেতে হবে। গো টু সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাচ নামে একটা অপশন আছে, সো এটা এখানে গিয়ে আপনারা এটা অন করে দিবেন, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কাজ করবে না। ওকে বন্ধুরা, সো এখন আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটা জিনিস চলে আসছে, সো এই জিনিসটা হলো আপনারা এখানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের এটা একটা ব্যাগে যাবে, একটা ব্যাগ যাবে। ওকে বন্ধুরা, সো যাই হোক বন্ধুরা, আপনারা এখন কীভাবে আপনাদের ফোনটাকে রক্ষা করবেন, তো এই ক্ষেত্রে আপনারা সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, সিকিউরিটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং, সো এখানে এটা আপনার দুটোটা অফ করা থাকবে, সো আপনারা অন করে নেবেন। এখন যদি আমরা এখানে এখানে চলে যাই, সো যাওয়ার পর এই যে এখানে সাইটে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই যে সাইটে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, সো এখানে আমরা যখনই ক্লিক করব না কেন তখনই কিন্তু আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, এবং এটা যদি আমরা এখানে গোটিতে করে দিই তাহলে কিন্তু আমরা আর বেগে যেতে পারবো না, কোনো কিছুতেই যেতে পারবো না। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টু লার্ন অল দ্য নিউ টপিকস। এখন আর হোমে যেতে পারবেন না, এখন যদি বেগে ক্লিক করে ধরে রাখেন তাহলেই হবে। তো আমি আমার ফোনের ব্যাগে ক্লিক করে ধরে রাখছি, তো ব্যাগে ক্লিক করার পর একদম লক স্ক্রিনে চলে আসবেন, আসার পর আপনারা লকটা খুলে নেবেন, তো আপনারা এভাবেই আপনাদের আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনটিকে ই করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আর বন্ধুরা, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সিম্পলি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি আমাদের আজকের এই ভিডিওটি একটি লাইক করে দিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সেই শুভকামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ওর ভিডিও, ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব টু ওর চ্যানেল।